খান ভালো থাকুন। ছেলেটা কি তোর পরিচিত? না মা, কি তাহলে খুব সুন্দর শিস বাজায়, শুনতে ভালো লাগে। খুব সুন্দর শিস বাজায়, আমারও খুব ভালো লাগে। কিন্তু ছেলেটার তো চেহারা দেখা যায় না, সবসময় ক্যাপ পরে থাকে। হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়। হ্যাঁ তোর এই আইডিটাও কাজে লাগলো, কারণ 5 দিন আমি শেষ বাজালাম, কেউ একজন বারান্দা পর্যন্ত আসলো না। আর কাজে লাগবেই বা কেন? এটা কি বেদের মেয়ে জ্যোৎস্নার আমল? হ্যাঁ, যে বাঁশির শব্দ শুনে শীষ শুনে কেউ একজন উড়ে উড়ে আমার কাছে চলে আসবে? আরে আসবে আসবে। শোন, মেয়েরা কখন প্রেমে পড়ে জানোস? যখন তারা একটা ভিন্ন টাইপের ছেলে দেখে। আমি হতাশ হবো না, আমি চুপ করে থাকবো তোর মতো আর বিস্কুট খাবো। তুমি এক কাজ করো, তুমি এই গাছটা ওনাকে দিয়ে দাও। আপনি নিবেন না?
না মানে আমি তো আসলে ভাবছিলাম মানে আমার কোনো টেনশন নাই মানে এখন না পেলেও পরে কোন এক সময় এসে নিয়ে যাবো আর কি মানে চিন্তা ভাবনা ছিল যে পাইলে পাইলাম নাহলে না পেলেও কোনো সমস্যা নাই তুমি এক কাজ করো আমাকে দিয়ে আসো কিন্তু তোর সামনে আসতেছে না কালকে তুই ১২টায় যাবি না কালকে তুই যাবি ১২টায় যাবো কেন শোন যদি মেয়েটা তোকে নোটিস করে থাকে যদি তোর শীষ মেয়েটার ভালো লেগে থাকে তাহলে ১২টার সময় মেয়েটা শীষ শোনার জন্য অপেক্ষা করবে তুই যদি ১২টার সময় না যাস মেয়েটা বারান্দায় চলে যাবে তোকে দেখার জন্য যে তুই আসলি কি না যদি বারান্দায় চলে আসে তাহলে বুঝবি যে ঘটনা ঘটে গেছে
দেখলি তো বলছিলাম না, আরে বুদ্ধি দিয়া এই জীবনে কত মানুষের প্রেম ঘটাই দিলাম, এটা কোনো ব্যাপার নাকি? তোর জীবনে কখনো প্রেম আসে নাই, দেখ এই দুর্বল জায়গায় খোঁজ আমার বিনা। আরে শোন না, ফুটবল বল বা ক্রিকেট বল, কোচ শেখায় খেলে না। অবশ্য ঠিক। হ্যাঁ দোস্ত, কালকে তুই যাবি 12:30, এতে করে মেটার আগ্রহ আরও বেড়ে যাবে। তাহলে দোস্ত এক কাজ করি, একটার সময় যাই। হ্যাঁ একটাই, বেশি দেরি হয়ে যাবে। শোন হবে মানে একটায় গেলে হবে কি, এরকম হতে পারে যে মেয়েটা অপেক্ষা করতে করতে মানে ধৈর্য হারায় ফেলবে আর ভিতরে ঢুকে যাবে, তখন তো সমস্যা হয়ে যাবে তাই না? তুই 12:30 যাবি। ঠিক আছে। ওকে খুশি দেখে কি যে ভালো লাগছে। মেয়েটা ওর সমস্ত দুঃখ ভুলে থাকবার চেষ্টা করছে। আমার হিসেবে আমার কিছু করবার থাকলো, এটা যে কত বড় কষ্টে। শুধু তুমি কেন, আমাদের কারণে কিছু করবার নাই। উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। কাজ হয়ে গেছে দোস্ত, কাজ হয়ে গেছে। এই এবার কি করবি জানিস? জানিস কি, এবার আড়াল থেকে সামনে আসতে হবে, একেবারে মুখোমুখি। কিভাবে? আরে শোন না, কি করবি জানোস, একটা রক্ত গোলাপের ফুলের তোড়া নিয়ে আমি এটা সামনে যাবি, তারপরে হাঁটু গেলে আমি তো দেখাতে পারতেছি না, মানে হাঁটু গেলে বলবি, ওইটা বলবি আই লাভ ইউ। সেখান থেকে আমাকে একটা ফুল দিবেন? অর্কিডের দোকানেও পাওয়া যায়, আমার কাছ থেকে কেন নিতে হবে? আসলে কারণ দুটো। প্রথম কারণটা হচ্ছে, কবি বলেছেন যে নারী অর্কিড ভালোবাসে তুমি তার কাছ থেকে অর্কিড নিও, তাহলে পাইলেও পাইতে পারো শুভ্র বর্ষা সহ। কোন কবি ফালতু কথাটা বলেছে? ওমা কেন, কবিগুরু গল্প কিছু দুই আপনি নিশ্চয়ই পড়েননি? রবি ঠাকুরের এই নামের কোনো বই নেই, মিথ্যা কথা বলছে। আরে আছে আছে, আসলে হয়েছে কি, উনি লিখেছেন কিন্তু প্রকাশ হওয়ার আগেই উনি ইন্তেকাল করেছেন। আমি এটা একটা ভাঙ্গারির দোকান থেকে নিয়েছি, আমি পড়ে দেখেছি, আপনি চাইলে আপনাকে দিতে পারি, আপনি পড়ে দেখলে বুঝবেন। কাল নিয়ে আসবে, যদি নিয়ে আসেন তাহলে অর্কিড দেবো, আর যদি না নিয়ে আসেন শাস্তি। আচ্ছা ঠিক আছে, আসি। শুনেন। জি বলুন। ওই দ্বিতীয় কারণ তো বলেনি। হ্যাঁ মানে একবারই বললাম না, আপনি জিজ্ঞেস করেননি তো। দ্বিতীয় কারণ হচ্ছে, প্রতি রাতে আমি আসলে আপনার এই অর্কিড আর আপনার
বারান্দাকে পাহারা দিয়ে যায়। মানে আমাকে ফলো করে না? না, খেয়াল রাখে। ফলো করা আর খেয়াল রাখা এক না। আমি জানতাম আপনি বই দিতে পারবেন না, তাই পরদিনের কথা হলো তিন দিন উধাও। শাস্তির ভয় না? না, কেন পারবো না? কি আছে তো? কেন, কবিগুরুর গল্প করছো দুই? এটা আমার আমার লেখা বই আর কি, এবার বইমেলাতে বের হয়েছে। ও, তার মানে আপনার নাম ফাহিম হাসান? নিজেকে রবি ঠাকুর ভাবেন? না, তা কেন ভাববো? আসলে রবি ঠাকুরের গল্পগুচ্ছ দুইটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে আমার বাগান থেকে, মানে জরিমানা হিসেবে আমার বাগান থেকে একটা টাটকা গোলাপ আপনার জন্য নিয়ে আসি। আমি অনু। বাহ, কবিতার মতো নাম। আপনি সময় পেলে কবিতাগুলো পড়বেন, পড়ে আমাকে জানাবেন। ঠিক আছে, আসি। শুনুন, ওই সেলফোন নাম্বারটা কি পাওয়া যাবে আর কি, মানে মাঝে মধ্যে সময় পেলে কথা বলতাম। তুই কিভাবে অফারটা করবি সেটাও আমি দেখাই দিব।
সকাল 10টায় আমার সাথে একটু দেখা করবেন, লিখে পারো। আপনি আপনার ভালোবাসার কথা একটা ভুল মানুষকে বলেছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ঠিক মানুষটাকেই ভালোবাসার কথা বলেছি, কারণ আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি। আমার পক্ষে কোনো সম্পর্কে জড়ানো পসিবল না। কিন্তু এটা সত্য, আমি জানতে চাই কেন সম্ভব না। কারণটা আমি বলতে চাই না, কিন্তু এটুকু বলতে পারি আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন। হ্যাঁ, হয়তো বা নিজের অজান্তে আমি এক ধরনের হাতছানি দিয়েছি, কিন্তু আমার পক্ষে কোনো সম্পর্কে জড়ানো পসিবল না। দেখুন অনু, আপনি বারবার একই কথা বলছেন, সম্ভব না, পসিবল না, কারণ আছে, সেই কারণটা আমি জানতে চাই। দেখুন, আপনি যদি কোনো লজিক্যাল কারণ আমাকে বলতে পারেন তাহলে এই মুহূর্তে আমি আপনার চোখের সামনে থেকে চলে যাব, আর আপনাকে কখনো আমি ডিস্টার্ব করবো না, আপনার সামনে আসবো না। কারণটা অবশ্যই লজিক্যাল। আপনি প্লিজ আমাকে বলুন, আমি শুনতে চাই। আমি তো বললাম যদি লজিক্যাল কোনো কারণ হয় আমি আপনার সামনে আর কখনো আসবো না, আপনাকে আমি জ্বালাবো না। আপনি দেখেছেন আমি অনেক কাছ দিয়ে আমার বান্ধব ভুলে রেখেছি, কেন জানেন? প্রচুর বিশুদ্ধ অক্সিজেন আমি পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। আমি চাই বিশুদ্ধ অক্সিজেন নিয়ে মানুষ অনেক ভালো থাকুক। হ্যাঁ, হয়তো বা আমার এই চাওয়াটা খুবই অদ্ভুত, কিন্তু লজিক্যাল। হাসান, আমি আমি ফুসফুস ক্যান্সারের পেশেন্ট, লাস্ট স্টেজ চলছে। হ্যাঁ, হয়তো বা আমাকে দেখে বোঝা যায় না, আমি কিন্তু এটাই চেয়েছি। আপনি জানেন আমার বাবা মা, তারা যখন আমার দিকে তাকায় তাদের মধ্যে কষ্টটা আমি স্পষ্টভাবে দেখতে পাই। তাদের এই কষ্ট দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মরতে তো হবে, তো কেন এত কান্নাকাটি করে মর। আমি চেয়েছি খুব হাসি খুশি ভালোভাবে আমার শেষ দিনগুলো কাটাতে, তাই দেখেন না সে যে গুজে নিজেকে কতটা গুছিয়ে রাখি আমি। আমার বাবা মা যে কষ্ট পায়, হাসান, আমি চাই না সেই কষ্টটা আপনি পান। হয়তো আমার উচিত ছিল এই কথাটা আপনাকে আগেই বলা, কিন্তু আসলে আমি এতটা বুঝিনি, কিন্তু আমি এখন বলছি আমার পক্ষে কোনো সম্পর্কে জড়ানো সম্ভব না। আপনি আর কখনোই আমার সাথে দেখা করবেন না, কখনোই না। যাবার দল ছু
থাকা স্মৃতিগুলো প্রতিদিন হইলু নিরাশা হেঁটে যায় সাথে নিয়ে শেষ চিরকুট শেষ চিরকুট শেষ চিরকুট শেষ চিরকুট ভেতো দীর্ঘ শ্বাসে একটা নদী যায় বয়ে ক্লান্ত তুচো জেগে থাকে তোমার অপেক্ষা হয়ে নিরাশার রাত নিয়নে একা আমি হাসানকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি চাই ও আমাকে জোর করুক, জোর করে নিজে করে নিক, কিন্তু আমি এটা চাইতেও পারি না। আল্লাহ আমাকে সেই অধিকারটুকু দেয়নি মা। এভাবে কতদিন তুই অনুকে ভুলে যা, লাইফ এরকম হয় দোস্ত, তুই ভুলে যা। কি বললি, ভুলে যাব? হ্যাঁ না দোস্ত, আমি ওকে ভুলে যাব না, আমি ওকে আরো বেশি ভালোবাসবো। আমি চাই ওই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে হাসি মুখে বিদায় নিক, আমাকে বিয়ে করব। হাসান দোস্ত, তুই ভুল করিস না। আমি ভুল করছি না, আমি সঠিকটাই করছি। আঙ্কেল, আন্টি, আমি আমি অনুকে বিয়ে করতে চাই। দেখুন, আমি ওকে অনেক ভালোবাসি। আমি এটা চাই না যে ও কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাক। আমি ওকে আনন্দে রাখতে চাই। আমি এটা জানি না যে আল্লাহ পাক ওকে কতদিন বাঁচিয়ে রাখবে, কিন্তু ও চলে যাওয়ার আগে একদিন হলেও আমি আমি ওর সাথে সংসারটা করতে চাই। আমি এই সুযোগটা নিতে চাই। প্লিজ আমাকে না করবেন না, আমাকে অনুমতি দিন প্লিজ। আমাদের আসলে কিছুই বলার নেই, অনুযা বলবে তাই হবে।
আমি জানি আমি কতটা ঠিক করছি। আমি তোমাকে আসা না করেছিলাম, কেন এসেছ? তুমি যাও। বুকের ভেতর দীর্ঘ শ্বাসে একটা নদী যায় বয়ে, ক্লান্ত তু চোখ জেগে থাকে তোমার। ছেলেটা যখন এত করে চাইছে তোকে, তুই রাজি হয়ে যা। না করিস না মা, তোমার নিজের মেয়ের দিকটা দেখে এত স্বার্থপর হয়ে গেলা, মানে ওই ছেলের জীবনের ব্যাপারে একবারও চিন্তা করলা না? পাজে বকিস না তো, ছেলে তোকে ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে হয়। শোন মা, ছেলেটা যখন তোকে এত করে চায়, এত ভালোবাসে, ওকে তুই দূরে দূরে রাখিস না মা। আমি ওকে আসতে বলেছি, ও আসছে। আসছে মানে? আচ্ছা তোমরা কেন বুঝতে? সবাই বিয়েতে লাল বেনারসি পরে। আমি তোমার জন্য এই শাড়িটা অর্ডার করেছি। সমস্ত শাড়ি জুড়ে আমার কবিতা লেখা। এই শাড়িটা তুমি পরবে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। যাই, ভেতরে যাই। Thank you.
কথা বলি, সে সময় তুমি আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? একটা মানুষ এভাবে ভালোবাসতে পারে এটাও কি সম্ভব? দেখছো অসম্ভব একটা তোমাকে। আজকে সারা রাত আমরা গল্প করব। তোমার জন্য একটা গিফট আছে। তাই থ্যাংক ইউ। না এখন না, এটা তুমি খুলবে যখন তুমি বুড়ো হয়ে যাবে। বুড়ো মানে অনেক বেশি বুড়ো। মানে কি? একটা গিফট দিলে সেটা খুলতে হবে অনেক বুড়ো। বলছি তাই কর, আমার ভালোবাসা দিব্যি। তুমি বললেই আমি শুনবো, ভালোবাসার দিব্যি দিতে হবে না। ঠিক আছে, বিয়ের দিনে তুমি আমাকে একটু হাসতে দিলে না কেন? প্রতিদিন তো সাজো, আজকে আমি চেয়েছি তোমাকে তোমার মতো করে দেখতে। হ্যাঁ সত্যি, তুমি যেমন ঠিক তেমন করে তোমাকে আমি বিয়ে করেছি। তোমার কথা তো আমি রাখলাম, এবার কিন্তু আমার একটা কথা তোমার রাখতে হবে। কি? আমি তো চলেই যাব, আমি চাই আমার চলে যাওয়ার পর তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো। আমার জন্য থামিয়ে রাখবে না। কি বলছো এসব? আচ্ছা তবে তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি বলেই আমি এই কথাগুলো বলছি। আমি চাই না তুমি তোমার জীবনটা একা একা কাটো, আমি চাই তুমি অনেক ভালো থাকো। আমি অনেক ভালো থাকবো। আমার যত ইচ্ছে ছিল সব পুরো হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল একদিনের জন্য হলেও তোমাকে আবার বউ হিসেবে দেখতে চাই। আজকে তোমাকে যতটা আনন্দ দিয়েছ, এই আনন্দ দিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো।
শহরে আমি যা যাব দল ছু উড়তে থাকা প্রিয় হাসান, ভালোবাসলে মানুষ অনেক স্বার্থপর হয়ে যায়। আমিও তার বাইরে নই। মনে আছে আমি তোমাকে বাসায় রাখতে বলেছিলাম, আমি চলে গেলে তুমি একা বাকি জীবনটা পার করে দিও না, অন্য কাউকে খুঁজে নিও। জানো, কথাগুলো বলতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি জানি আমি চলে যাব, তবুও চাইতাম তুমি শুধু আমারই থাকো, অন্য কারো না। আমার কি ধারণা জানো, আমার ধারণা তুমি শুধু আমারই আছো, শুধু আমার স্মৃতি আঁকড়ে বেঁচে আছো, শুধু আমার স্মৃতি আঁকড়ে বেঁচে আছো। কি সত্যি বলছি তো, তুমি এখন বৃদ্ধ, সেদিন বেশি দূর নেই যেদিন তুমি আমার কাছে চলে আসবে। মৃত্যুর ওপারে যে জীবন, সেই জীবনে কোনো মৃত্যু নেই। অনন্তকাল আমরা শুধু ভালোবেসেই কাটিয়ে দেব। এসো তুমি, আমি তোমার অপেক্ষাতেই আছি। তোমার অনু।
ফ্রুট ফান বিস্কুট খান, ভালো জিনিস। খাওয়া পাগল বাঙালির জন্য আনারসের দারুণ স্বাদে বিস্ক ক্লাব দিচ্ছে ফ্রুট ফান ক্রিম বিস্কুট। ভালো খান, ভালো থাকুন।